সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি সবাই ভালো আছেন ফজলি এগ্রো লিমিটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হলো সম্ভাবনার ফল ড্রাগন চাষ এটা বাংলাদেশে অনেক জনপ্রিয় ফল এসে পড়েছে ইতিমধ্যে ডক্টর জেসি মালাকার ড্রাগন ক্যাকটাস গোত্রীর একটি ফল ড্রাগন ফলের গাছ লতানো বিয়া গোত্রের ক্যাকটাসের মতো কিন্তু এর কোনো পাতা নেই গাছ দেখে সবাই একে চিরসবুজ ক্যাকটাস বলেই মনে করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ জার্মোপ্লাজম সেন্টারের পরিচালক প্রফেসর ডক্টর এম এ রহিম ড্রাগন ফল দু সালে বাংলাদেশে প্রথম প্রবর্তন করেন প্রফেসর ডক্টর এম এ রহিম এ ফলের জাত নিয়ে আসেন থাইল্যান্ড ফ্লোরিডা ও ভিয়েতনাম থেকে ড্রাগন ফলের উৎপত্তিস্থল সেন্ট্রাল আমেরিকা ভিয়েতনামে এই ফল সর্বাধিক বাণিজ্যিকভাবে চাষ করা হয় ড্রাগন ফুল হল রাতের রানী ড্রাগন গাছে ফুল ফুটে রাতে দেখতে অনেকটা নাইট কুইন ফুলের মতো লম্বাটে সাদা ও হলুদ ড্রাগন ফুলকেই রাতের রানী নামে অভিহিত করা হয়ে থাকে ফুল স্বপরাগায়িত তবে মাসি মৌমাসি ও পোকামাকড়ের পরাগায়ন ত্বরান্বিত করে এবং কৃত্রিম পরাগায়নও করা যেতে পারে আবহাওয়া ও জমি নির্বাচন ড্রাগন ফল প্রচুর আলু পছন্দ করে এ ফলটির জন্য শুষ্ক ট্রপিক্যাল আবহাওয়া প্রয়োজন মধ্যম বৃষ্টিপাত এ ফলের জন্য ভালো উপযুক্ত বৃষ্টিপাতে ফুল ঝরে পড়ে এবং ফলের পচন দেখা দেয় প্রায় সব ধরনের মাটিতেই ড্রাগন ফল চাষ করা যায় তবে পানি জমে না এমন উঁচু জমিতে এ ফলের চাষ করা ভালো উচ্চ জৈব পদার্থ সমৃদ্ধ বেলে বেলেদোয়াশ মাটি এ ফল চাষের জন্য উত্তম উপযোগী জাত বাণিজ্যিক ভিত্তিতে সফলভাবে চাষ করার জন্য বাউ জার্মোপ্লাজম সেন্টার থেকে অব বাউ ড্রাগন ফল এক সাদা বাউ ড্রাগন ফল দুই লাল চাষ করা যেতে পারে এছাড়া হলুদ ড্রাগন ফল কালচে লাল ড্রাগন ফলও চাষ করা যেতে পারে রোপণ পদ্ধতি হল জমি ভালোভাবে চাষ দিয়ে গাছ থেকে গাছের দূরত্ব তিন মিটার এবং সারি থেকে সারির দূরত্ব তিন মিটার দিয়ে এই গাছ লাগানো উত্তম তবে অবস্থা দূরত্ব কম বা বেশি হওয়া যেতে পারে গর্ত প্রতি সারের মাত্রা ও সার ব্যবস্থাপনা ড্রাগন ফলের চারা রোপণের জন্য বিশ থেকে তিরিশ দিন আগে প্রতি গর্তে চল্লিশ কেজি পচা গোবর পঞ্চাশ গ্রাম ইউরিয়া টিএসপি ও এমওপি একশো গ্রাম করে এবং জিপসাম বোরাক্স ও জিঙ্ক সালফেট দশ গ্রাম করে দিয়ে গর্তের মাটি উপরের নিচে ভালোভাবে মিশিয়ে রেখে দিতে হবে সার দেওয়ার বিশ থেকে তিরিশ দিন পর গাছ লাগানো যাবে এরপর প্রতি বছরে গাছের জন্য চল্লিশ কেজি পচা গোবর ঠিক রেখে ইউরিয়া পঞ্চাশ গ্রাম টিএসপি ও এমওপি একশো গ্রাম করে এবং জিপসাম বোরাক্স ও জিঙ্ক সালফেট দশ গ্রাম করে বৃদ্ধি হারে প্রয়োগ করতে হবে ক্যাকটাস গোত্রের বিধায় বছরে যে কোনো সময় লাগানো যায় তবে এপ্রিল সেপ্টেম্বরে মাসের মধ্যে লাগানো ভালো কাটিং করা কলম প্রতি গর্তে চার থেকে পাঁচটি করে লাগানো হয় পিলারের চারদিকে কাটিং করা কলম চারা লাগিয়ে পিলারের সঙ্গে বেঁধে দেওয়া হয় এছাড়া উপরের দিকে ছোটো মাটির গাড়ির মাইক্রোবাস প্রাইভেট কারের চাকা বাঁশের চাগারের মধ্য সেই সেট করে খুব সহজেই এই গাছের শাখাগুলো বাড়তে দেওয়া যায় দুই খুঁটি পুঁতে মোটা তারের উপর জানলার মতো তৈরি করে গাছ জাঙ্গলায় তুলে চাষ করা হয় আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি যদি সত্যি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক দিবেন এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ পরবর্তীতে ড্রাগন সম্পর্কে আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই